শনিবারও সন্দেশখালীতে সিবিআই, সন্দেশখালীতে উদ্ধার বিদেশি আগ্নেয়াস্ত্র, পুলিশের রিভলভার, কোথা থেকে এলো এসব খতিয়ে দেখছে তদন্তকারীরা। শনিবার ফের সন্দেশখালীতে সিবিআই। সন্দেশখালী রাজবাড়ি এলাকায় এদিন সকালে হানা দেয় সিবিআই। স্থানীয় বাসিন্দা তুফান মৃধার বাড়িতে ও দোকানে যায় সিবিআই কর্তারা, কথা বলে তার পরিবারের সাথে। তবে তুফান মৃধার দোকান বন্ধ থাকায় তার সাথে সিবিআই আধিকারিকেরা দেখা করতে পারেনি। প্রসঙ্গত, শুক্রবার সন্দেশখালীতে অভিযান চালিয়েছে সিবিআই। এলাকায় প্রচুর বোমা ও অস্ত্র মজুত রয়েছে এমন খবর পাওয়ার পর শেখ শাজাহান ঘনিষ্ঠ আত্মীয় আবু তালেব মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশি অভিযানে ঘরের ভেতর মাটি খুঁড়ে প্রচুর আগ্নেয়াস্ত্র ও বোমা মেলে। একটু বেলার দিকে সেখানে পৌঁছায় এনএসজি, ন্যাশনাল সিকিউরিটি গার্ড। অস্ত্র খুঁজে বার করতে তাদের পক্ষ থেকে আনা হয় স্বয়ংক্রিয় রোবট। সন্দেশখালীতে দিনভর তল্লাশি চালিয়ে বহু অস্ত্রশস্ত্র ও কার্তুজ উদ্ধার করে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে বিদেশি আগ্নেয়াস্ত্র, ঠিক তেমনই রয়েছে পুলিশের ব্যবহারের রিভলভার। উদ্ধার হয়েছে প্রচুর কার্তুজ। রাতেই সিবিআই এর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে ছবি দিয়ে এই ঘটনার কথা জানানো হয়। সিবিআই এর পক্ষ থেকে দাবি করা হয় অস্ত্রের পাশাপাশি উদ্ধার হয়েছে বেশ কিছু নথি, যেখানে রয়েছে জেলবন্দী শেখ শাজাহানের পরিচয়পত্র। শুক্রবার রাত 10টা নাগাদ সন্দেশখালী থেকে বেরিয়ে যান সিবিআই ও এনএসজির কর্মীরা। শুক্রবারের পর শনিবারও চাপা আতঙ্ক এলাকায়। এমনি নাম শুনেছি হয়তো, কিন্তু আমার বাড়ি সে অনেক দূরে, আমাদের এই ডিস্টেন্স অনেক দূরে, এখানে এই বিষয়ে বলতে পারবো কি করে বলতে পারবো না, তা আমি জানি না। ওই টিভিতে দেখছিলাম যে অস্ত্র উদ্ধার হয়েছে, এটা জানি প্র্যাকটিক্যাল, সেটা তো আতঙ্কের বিষয় নিশ্চয়। এটা কি আর না বলার কিছু জায়গা আছে? কী আর বলো, আমরা তো ভোট দিতাম, কিন্তু অন্য জায়গায় কি মানে শুনেছি ভোট আমাদের এখানে তেমন কিছু প্রভাব পড়েনি, অন্য জায়গায় প্রভাব পড়েছে কী করে বলবো, ওটা বলতে পারবো। শুক্রবার দিনভর আবু তালেব মোল্লার বাড়ি ঘিরে রেখেছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। স্বাভাবিকভাবেই বাড়ির ধারে কাছে কেউ ঘেঁষতে পারেনি। এদিন সকাল থেকেই কৌতূহলী মানুষজন বারবার এই বাড়ির সামনে এসেছেন। আমাদের তো এখান থেকে সব তাড়িয়ে দিয়েছিল, আমরা তো এখানে ছিলাম না, পুলিশ এসে আমাদের তাড়িয়ে দিয়েছিল যে ওইদিকে সরে যান, বোমা ফোমা আছে হয়তো ফাটতে পারে, তাই আমাদের আর কি তাড়িয়ে দিল। আমরা চোখে দেখিনি দাদা, আমরা এখানে ছিলাম না, তো কি বলবো বলো। ইনি এমনি কাজ করতেন, চাষবাস এসব কাজ করতেন, যেটা দেখিনি চোখে সেটা কি করে বলবো। আমরা ঘরে থাকি, ঘরের বউ, আমরা সব বাইরে কে কোথায় সাজানছে কে কি আমরা চিনি না, আমরা বাইরে বার হয়নি তো, আমরা তো বউ ওই জায়গায়। সূত্রের খবর, রাতেই আবু তালেব মোল্লার স্ত্রী তসলিমা বিবিকে আটক করা হয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন 5 বছর ধরে এই এলাকায় থাকে আবু তালেব। তার আদতে বাড়ি নাজার থানার বাউনিয়া গ্রামে। মল্লিকপাড়ার বাসিন্দা তসলিমা বিবির সাথে বছর 5 আগে বিয়ে হয় তার। তারপর থেকে সে এখানেই থাকতো, বর্তমানে টোটো চালাতো এলাকায়। তবে শেখ শাজাহানের সাথে তার ঘনিষ্ঠতা রয়েছে বলেই জানিয়েছেন এলাকার মানুষ। এলাকার বাসিন্দাদের অনেকেরই প্রশ্ন, একজন টোটো চালক তার বাড়ি থেকে এই ধরনের জিনিস কিভাবে উদ্ধার হলো। কেউ কেউ আবার বলছেন তাকে ফাঁসানো হয়েছে। তবে আবু তালেবের খোঁজ পাওয়া গেলে প্রকৃত তথ্য সামনে আসবে বলেই মনে করা হচ্ছে। চিনা যে পার্টিতে ঘুরে বা কোনো পার্টি করে, কোনো এসে কোনো যুক্ত না, উনি আমরা সাধারণ লোক, এখানে জামা টুকটাক কাজবাজ করে ঘেরে বা কোনো মানে দিনমজুরি কাজ যে কোনো কাজ আর কি করে, এখন টুকটাক টোটো কিনে যে টোটো চালাচ্ছে আর কি, এরকম যে থাকতে পারে না বাড়ি, এরকম বিয়ানি অস্ত্র বস্ত্র এগুলো আমরা মানতে পারছি না, না এগুলো তো আমরা মানতে পারছি না, যেগুলো এই সেই লোক করতে পারে সেগুলো আমাদের বাড়ি আছে বলে আমরা মানি। যখন অন করবে আতঙ্ক বলতে গেলে মানুষ তো এটা তো আতঙ্ক বলে মনে করবে যে এগুলো এরকম জায়গায় থাকতে পারে, এগুলো হয়েছে, এগুলো তো মানুষ আতঙ্ক আছে তো। ইতিমধ্যেই সন্দেশখালীর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেছেন সন্দেশখালীতে ইডি, সিবিআই, এনআই এর পর এবার এনএসজি, এবার কি সেনা নামাতে হবে? এর পাল্টা দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, সন্দেশখালী ইস্যু জিইয়ে রাখার জন্য পরিকল্পিত চক্রান্ত, অতি নাটকীয় কাজকর্ম করে ভোট প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে দিল্লির তরফ থেকে, খবর ছড়িয়ে যন্ত্র আনিয়ে বাজার গরম করছে। শুক্রবার নির্বাচনের দিন সন্দেশখালীর ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সন্দেশখালী।
সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।